যে কোনো অকেশনে বাইক নিয়ে আপনি হয়তো ঢাকা থেকে দেশের বাড়িতে যাবেন, অথবা আপনি বাইক নিয়ে লং ট্যুরে যাবেন। এই যে সামনে ঈদ চলে এসেছে, এই ঈদেও কিন্তু আপনি বাইক নিয়ে লং ট্যুরে যেতে পারেন। সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনার চেক আপ করে নেওয়া উচিত আপনার বাইকের, যেগুলো যদি আপনি চেক আপ করে নেন তাহলে রাস্তাঘাটে কোথাও আপনার সমস্যায় পড়তে হবে না। যদি আপনি এই চেক আপটা না করেন সেক্ষেত্রে হয়তোবা আপনার রাস্তার মাঝে গাড়িটি স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে, অথবা চাকা লিক হয়ে যেতে পারে, অথবা অন্য কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে এবং কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিব, যে বিষয়গুলো বাইকের আপনি যদি চেক করে তারপর বের হন লং ট্যুরের উদ্দেশ্যে অথবা এই ধরনের অকেশনে লম্বা ডিস্টেন্সের রাস্তায়, সেক্ষেত্রে আপনার অনেক উপকার হবে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, যেহেতু আপনার একটি বাইক আছে এই জন্যই আপনি ভিডিওটি কন্টিনিউ করছেন, রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখেন। এটা আপনারও পরবর্তী সময় বাইক সার্ভিসের সময় কাজে লাগবে, পাশাপাশি যারা নতুন তাদের তো অবশ্যই এটা অনেক হেল্পফুল হবে। সর্বপ্রথম আপনার বাইকের ইঞ্জিন অয়েল, এই যে লক্ষ্য করুন ইঞ্জিনে যে অয়েলটি আপনি ইউজ করেন, ইঞ্জিন অয়েল যেটাকে আমাদের দেশে সচরাচর আমরা মোবিল বলে থাকি, মোবিলটি আপনি চেক করে দেখবেন যে আপনি কত হাজার কিলো চালিয়েছেন। অবশ্যই আপনি পূর্বে কত হাজার কিলোতে মোবিল চেঞ্জ করেছেন সেটা আপনার মনে আছে, 1000 হোক, 1500 হোক, 3000 হোক, আপনি যেই রিকোয়ারমেন্টের মোবিল ব্যবহার করেন সেই নিয়ম অনুযায়ী মোবিলটি ঠিক আছে কি না, না থাকলে পরিবর্তন করে নেবেন। মোবিল পরিবর্তনের সময় অবশ্যই ইঞ্জিন একটি ফিল্টার থাকে, মোবিল ফিল্টার বা ইঞ্জিন অয়েল ফিল্টার, সেটা অবশ্যই পরিবর্তন করে ফেলবেন। এটা অনেকে প্রতিবার করে না, আমি সাজেস্ট করব যতবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন ততবারই আপনি ইঞ্জিন অয়েল ফিল্টারটি পরিবর্তন করে নেবেন। এটা হলো আপনার গুরুত্বপূর্ণ একটি অংশ ইঞ্জিনের, সেই ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশটির বিষয় বললাম। এবার আসেন আপনার স্পার্ক প্লাগ, বাইকের যে ইঞ্জিনের সাপটারটি যাওয়ার পরেই কিন্তু স্পার্ক প্লাগ, আপনার এই যে সিলিন্ডারের মধ্যে যেটা থাকে স্পার্ক প্লাগটি পরিবর্তন অথবা পরিষ্কার করার প্রয়োজন আছে কিনা সেটা আপনি জেনে পরিষ্কার করে নেবেন। এই গেল আপনার ইঞ্জিন সাইটের যে বিষয়গুলো। এরপর ইঞ্জিনের সাথে সম্পৃক্ত হচ্ছে আপনার বাইকের চেন সেট, চাকার সাথে পেছনের চাকার সাথে ইঞ্জিন থেকে চেনটি পারফেক্টভাবে এটা আছে কি না, টাইট লুজ অথবা কি যেটাই হোক না কেন এটা আপনি চেক আপ করে নেবেন। এরপর আসেন আপনার বাইকের ব্রেকিং সিস্টেম, সবচেয়ে ইম্পর্টেন্ট সামনের এবং পেছনের ব্রেকিং সিস্টেমটা ঠিকভাবে কাজ করছে কি না সেটা আপনাকে দেখে নিতে হবে, কারণ রাস্তাঘাটে আপনার ব্রেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এরপর ব্রেকের পর আসবে আপনার ক্লাচ, ক্লাচের তার অনেকেরই রাস্তায় কিন্তু ছিঁড়ে যায়, ক্লাচের তারটি যাতে ছিঁড়ে না যায় এই জন্য আপনাকে যেটা করতে হবে ক্লাচটি সঠিকভাবে কাজ করছে কি না এই বিষয়টি আপনাকে নিশ্চিত হতে হবে, ক্লাচের তারটি চেক আপ করে নিতে হবে। এটা যে আপনাকে চেঞ্জ করতে হবে এমন না, দেখে নেবেন এটাতে কোনো সমস্যা আছে কি না। এরপর আপনাকে যে বিষয়টি নিশ্চিত হতে হবে আপনার বাইকের হেডলাইট, ইন্ডিকেটর লাইট, এই যে ইন্ডিকেটর লাইটগুলো সঠিকভাবে জ্বলছে কি না, এবং আপনার বাইকের হেডলাইটটা সঠিকভাবে জ্বলছে কি না এটা আপনাকে চেক করে নিতে হবে। অনেক সময় আপনি রাস্তাঘাটে হেডলাইট না জ্বললে রাতের বেলা হয়ে গেলে তখন কিন্তু আপনি বিপদে পড়তে হবে। এই বিষয়গুলো যাওয়ার পর আপনার টায়ার প্রেসার, চাকায় যে হাওয়া দিতে হয় সেটা অবশ্যই আপনি জানেন, আপনার বাইকের টায়ার প্রেসার কত আছে সেটা দেখে নেবেন চাকায়। হাওয়ার পরিমাণ যদি সঠিক পরিমাণ না হয় সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে ভালো ব্রেকিং কনফিডেন্স দিবে না, মাইলেজ দিবে না, এবং আপনার গাড়িটি যখন চালাবেন তখন গাড়িটি মনে হবে যে লাফাচ্ছে, মানে এরকম একটা সিচুয়েশান। তো অবশ্যই আপনাকে টায়ার প্রেশারটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এই বিষয়টা যখন কমপ্লিট হবে আপনার প্রয়োজন হবে হচ্ছে তারপর আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ওভারঅল বাইকের কোনো নাট, কোনো জয়েন্ট, কোনো কানেকশানে সমস্যা আছে কি না এটা একটু দেখে নেবেন। অনেক আমার যেটা হয়েছে গত কিছুদিন আগে, আমি যে গিয়ার পরিবর্তন করি সেই গিয়ার লিভারটি কিন্তু আমার লুজ হয়ে গেছে, এবং মেকানিক যদি এটা লক্ষ্য না করতো যে কোনো সময় এটা খুলে পড়ে যেত। তো রানিংয়ের মধ্যে আপনার কোন নাটগুলো সমস্যা আছে কিনা এটা একটু জাস্ট চেক আপ করে নেবেন। এই যে কথাগুলো বললাম এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে আপনি লং ট্যুরে যাওয়ার পূর্বে আপনার বাইকটি নিয়ে বের হন, সেক্ষেত্রে আপনি যেমন কনফিডেন্সের সাথে বাইকটি চালাতে পারবেন তেমনি আপনার বাইকটি রাস্তায় কোনো সমস্যা দেওয়ার সম্ভাবনাও একেবারে কমে যাবে। তো আমি রিকোয়েস্ট করব সবসময় চেষ্টা করবেন আপনার বাইকের এই বিষয়গুলো মেনটেন করে বাইকটি নিয়ে রাস্তায় বের হওয়ার, যে কোনো অকেশনে বা লং ট্যুরে যাওয়ার পূর্বে।
আপনি এগুলো যখন মেনটেন করবেন বাইক নিয়ে বের হওয়ার সময় আপনার কনফিডেন্স লেভেলও অবশ্যই ভালো থাকবে। এরপর যে বিষয়টি হচ্ছে, আপনি বাইক নিয়ে লং ট্যুরে যদি যান, বাইকের যে কাগজপত্রগুলো সেগুলো ঠিক আছে কিনা সেটা একটু যাচাই করে নেবেন। মেয়াদ আছে কিনা, কাগজপত্র কী কী লাগে, আপনার বাইকের ট্যাক্স টোকেন, স্মার্ট কার্ড অথবা অ্যাকনোলজমেন্ট স্লিপ, এ দুইটা হলে বাইকের আপাতত চলে। ইন্স্যুরেন্স এখন পর্যন্ত বাধ্যতামূলক নয়, যদি কখনো হয় সেক্ষেত্রে সেটা লাগবে। আর হেলমেট তো অবশ্যই ম্যান্ডেটরি পরবেন, পায়ে শু, ক্যাচ বা এমন কিছু যেটা আপনার নিরাপত্তা দেয় এরকম কিছু। আর মানুষের প্রয়োজনীয়, রাইডারের প্রয়োজনীয় সেফটি গিয়ার যা যেতুটুকু আছে আমি সাজেস্ট করব সবটা হলেই ভালো। যদি কারো কোনোটা কম থাকে বা ল্যাকিংস থাকে সেটা আলাদা বিষয়, চেষ্টা করবেন সবগুলো নিয়ম মেনটেন করে বাইক নিয়ে বের হওয়ার। আর এগুলো যদি মেনটেন করেন অবশ্যই রাস্তাঘাটে দেখে শুনে বাইক চালালে আশা করি কখনো কোনো বিপদে পড়বেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিওটি শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা শেয়ার করেনি তাদেরকে শেয়ার করার অনুরোধ রইল। আর কমেন্ট করে আপনি আপনার পরামর্শ দিতে পারেন, কারো যদি মনে হয় যে না এর চাইতে আরও কিছু করা প্রয়োজন বা এই এই বিষয়ে না করলেও চলে, অবশ্যই আপনি মন্তব্য করবেন, আপনার মন্তব্যের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর যে কোনো উৎসবগুলো আপনাদের জীবনে সৌন্দর্য বয়ে আনুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।